চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আস্তানায় গোলাগুলি অভিযান সকাল পর্যন্ত স্থগিত রাজনৈতিক সংখ্যা জঙ্গিবাদ টুসকে মন্তব্য প্রধানমন্ত্রীর সবাইকে সতর্ক থাকার আহ্বান হাওড় অঞ্চলে লাখো মানুষের বেঁচে থাকার লড়াই দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী নিজেদের উপেক্ষিত ভাবছেন ব্যবসায়ীরা ভ্যাট বিষয় দাবি না মানলে আন্দোলনের হুশিয়ার জাগত নিউজ চন্দ্রপুর সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তজুন আফরিন দেখছিলেন শরিয়াফিতে কিনন ব্যাংক হেবিটের সংবাদ শুরোনাম এবারে বিস্তারিত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্থানায় অপারেশন ইগল হান্ট আপাতত স্থগিত করেছে সোয়াদ বৃহস্পতিবার সকালে আবারও অভিযানে নামে পুলিশের বিশেষ এই বাহিনী বুধবার সকাল থেকে জঙ্গির অবস্থান করছে সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেলা এগারোটা নাগাদ ঘটনাস্থল থেকে একাধিকবার গুলির শব্দ শোনা যায় বলে জানায় স্থানীয়রা এমন পরিস্থিতিতে আশপাশে এলাকা একশো চুয়াল্লিশ জারি করে প্রশাসন সকালে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করে পুলিশ বাড়িটিতে আবু নামের এক জঙ্গি স্ত্রীর সন্তান সহ অবস্থান করছে বলে জানতে পারে আইন শৃঙ্খলা বাহিনী এরপরই আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয় তাদের এক পর্যায়ে আবুর মাকে নিয়ে আসা হয় আত্মসমর্পণের জন্য মায়ের আহ্বানেও সারা দায়নি জঙ্গিরা এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়িটিতে অভিযান চালায় ঢাকা থেকে যাওয়া সোয়াতের সদস্যরা এই সময় বাড়ির ভেতরে চারটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় আসার লক্ষ্য করে গুলি চালায় পুলিশ পরে রাত নয়টায় অভিযান স্থগিত করে আইন শৃঙ্খলা বাহিনী শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে নিরাপদ দূরত্বে আছেন আমাদের রাজশাহী ব্যুরো প্রধান কাজী সাহেব সরাসরি তার কাছ থেকে জানব বর্তমান অবস্থা কাজী সাহেব আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন যে সকাল এগারোটার দিকে জঙ্গিরা পুলিশ কলকাতা করে গুলি ছুড়ে এরপরে পুলিশ কিন্তু তার আগে থেকে রাত তিনটা থেকে কিন্তু ওই বাড়িটিতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেয় এবং বাড়িটির চারদিকে কিন্তু ঘিরে রাখে এগারোটার পরে সেখানে যে শব্দগুলো তারপরে কিন্তু দীর্ঘক্ষণ সেটি বন্ধ ছিল পরে যে বাহিনীটি ছিল তারা মিনিটে সেখানে আসে এবং সন্ধ্যার কিছুক্ষণ পরে কিন্তু এই অভিযানটি শুরু হয় তারপরে কিন্তু বিকট শব্দে কিন্তু সেখানে বোমার বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং এরপরে কিন্তু গোলাগুলির ব্যাপক শব্দ পাওয়া যায় পরবর্তীতে সোয়াতের যিনি এখানে এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন প্রলয় কুমার জোয়ারদার তিনি যেমনটি জানিয়েছেন যে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে গ্রেনেড ছোড়ে তারপরে পুলিশ আতরকারতে তারাও গুলি চালিয়েছে এ সময় বিকট শব্দে আরো কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে এবং গোলাগুলি বিপক্ষেই হয়েছে কিন্তু যেটি হচ্ছে যে ওই ঘরের মধ্যে বা ওই বাড়িটিতে যারা আছেন কতজন আছেন বা কি অবস্থায় আছেন এটি কিন্তু সোয়াতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি সোয়াদ সোয়াতের টিম লিডার যেমনটি বলছিলেন যে অবশ্যের কারণে আপনার সেই যে অপারেশনটি তারা শুরু করেছিলেন সেটি এখন স্থগিত করা হয়েছে আগামীকাল সকাল সূর্যোদয়ের পরপরে আবারও এই অভিযানটি শুরু হবে তখন হয়তো বোঝা যাবে যে এই অভিযানের ফলে কতজন জঙ্গি সে আস্থানাটিতে ছিল বা সেখানে কি পরিমাণ গোলা মজুদ আছে বা আদৌ আছে ওইখানে সেটি কালকে তারা জানতে পারবেন এখন যে বিষয়টি হল যে আমরা সকাল থেকে এলাকায় যে পরিমাণ পুলিশ মোতায়েন দেখেছি সেই পুলিশের মোতায়েন কিছুটা কম করা হয়েছে তবে কি কিন্তু ঘিরে রাখা হয়েছে চারিদিক দিয়ে এবং একশো চুয়াল্লিশ ধারার যে বিষয়টি আপনি বলছিলেন সেটি এখনো অব্যাহত আছে উপজেলা নির্বাহী অফিসার সকালে যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিলেন সেটি কাল পর্যন্ত বলবৎ থাকবে এবং সব যতক্ষণ পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটিকে শেষ না করে এবং জঙ্গিরা কতজন ওখানে ছিলেন সেটি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই একশো চুয়াল্লিশ ধারাটি সেখানে জারি থাকবে এরপরে সকালবেলা যখন এই বাড়িটিতে তারা প্রবেশ করবেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার পরেই কেবলমাত্র আমাদেরকে আবার জানাবেন যে এখানে আসলে কি ছিল ছিল এবং কতজন ধারণা করা হচ্ছে কারা জঙ্গিরা আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু জানিয়েছে যে জঙ্গি আবু সেখানে তার স্ত্রী এবং এক কন্যা সন্তান নিয়ে অবস্থান করছিলেন এমন খবরটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে আর আপনি যেমনটি বলছিলেন যে তার মাকে নিয়ে সেখানে যাওয়া হয়েছিল এবং তিনি কিন্তু হ্যান্ড মাইকে তার ছেলেকে কিন্তু আত্মসমর্পণের আহ্বান জানান সেই আহ্বানে কিন্তু আবু সারা দেয়নি এরপরে কিন্তু মূলত আইন শৃঙ্খলা বাহিনী এবং সেখানে ব্যাপক গোলাগুলি হয় তো যোজনায় এখন যেটি এলাকাটিকে ঘিরে রেখেছে সেখানে আর অবস্থান করতে দেওয়া হচ্ছে না এবং আশেপাশের বাড়ি ঘরে যারা অবস্থান করছিলেন তাদেরকেও কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে এখন কাল সকালবেলা যখন এই অভিযানটি পুরোপুরি শেষ হবে তখনই আসলে নিশ্চিত হওয়া যাবে যে সেই বাড়িটির মধ্যে আসলে কতজন জঙ্গি ছিলেন এবং তাদের কি অবস্থা যোজনা এই ছিল শিগমঞ্চ থেকে আমার কাছে সর্বশেষ কাজে শাহেদ আপনাকে ধন্যবাদ দর্শক চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে বলছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ এদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রাজনৈতিক সন্ত্রাস উস্কে দেয় জঙ্গিবাদকে আর জঙ্গিবাদের কারণে বিফলে যায় দেশের অর্জন তাই সতর্ক থাকতে হবে সবার বাংলাদেশ পুলিশের এলিট বাহিনী র্যাবের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শাহ আলী জয়ের রিপোর্ট সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন চোরাচালান রোধ এবং বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে ১৩ বছর আগে তৈরি করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই বিশেষ বাহিনীর সদর দপ্তরে আয়োজন করা হয় বিশেষ দরবার তুলে ধরা হয় র্যাবের অর্জনগুলো প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা বলেন জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা যার প্রভাব পড়েছে বাংলাদেশেও জঙ্গি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কারণ এটা যদি আমরা না করতে পারি তা যতই অর্জন করি না কেন সবই বিফলে চলে যাবে তবু আমি বলবো যে আমাদের আইন রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থার কল্যাণে আমরা পৃথিবীর অনেক অন্যান্য দেশ থেকে এখনও আমরা অন্তত এই জঙ্গি দমনে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছি দুই হাজার তেরো চোদ্দ সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আইন শৃঙ্খলা বাহিনীর কারণে তা মোকাবেলা করা সম্ভব হয়েছে শুধুমাত্র জঙ্গি বা সন্ত্রাসীদের দ্বারা সমস্যার সৃষ্টি হয় তা নয় এর বাইরেও যে রাজনৈতিকভাবে কিছু সমস্যার সৃষ্টি হয় তার অভিজ্ঞতা আমাদের আছে দু সালের কথা নিশ্চয়ই সকলের স্মরণ আছে ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে মানুষ হত্যা করা রাজনৈতিক উচ্চবিলাস চরিতার্থ করতে যে সাধারণ মানুষের জীবনের উপরে হামলা দেওয়া মানুষের ক্ষতি করা এটা কোন ধরনের রাজনীতি এটা অন্তত আমি যাই না আমরা বুঝি না কারণ আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে কারণ এই ধরনের ঘট ঘটনা ঘটলে জঙ্গি সন্ত্রাসীরাও উৎসাহিত হয় সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি তাদের সুপথে ফিরিয়ে আনার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী বলেন এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা জেএমবির সারোয়ার তানিম গ্রুপের ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বিশেষজ্ঞ মুশফিকুর রহমান ওরফে মুশফিক মার্টিন ওরফে জেনিকে গ্রেপ্তার করেছে র্যাব দশ গ্রেফতারের সময় বিপুল পরিমাণ আইইডি ও ইলেকট্রনিক সরঞ্জামাদি উদ্ধার করা হয় বুধবার সকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জেনেকে গ্রেফতার করা হয় বুধবার দুপুরে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব দশের অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর র্যাব জেনি সম্পর্কে জানায় দুই সালে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় জেনি জঙ্গিবাদের জড়িয়ে এখনও পড়ালেখা শেষ করতে পারেনি র‍্যাব বলছে জেনি আইইডি সহ বড় ধরনের নাশকতার জন্য জঙ্গিদের সহায়তা করে আসছে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে এরই মধ্যে তলিয়ে গেছে সুনামগঞ্জের সব কটি সঙ্গে নিয়ে গেছে এই অঞ্চলের মানুষের শেষ সম্বলটুকু বিলীন হয়েছে 2 লাখ 23 হাজার 85 হেক্টর জমির বড় ফসল সব হারিয়ে তাই বেঁচে থাকার লড়াই এই অঞ্চলের লাখো মানুষ আমিনুল ইসলামের ছবিতে সুনামগঞ্জ প্রতিনিধি বোরহান সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা সময়ের সাথে পাল্লা দিয়ে যেন একটু একটু করে বাড়ছে হাওরে ফসল হারা কৃষকের জীবনযুদ্ধ জীবিকার একমাত্র বড় ফসল হারিয়ে এখন চিন্তার ভাজ কি করে কাটবে দিন আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সম্পূর্ণ জমি নিয়ে গেছে কি করে যে বাসমু ইডারেই এখন ব্যবস্থা সরকারের টাইম আমরা আবেদন জানাই এখনো এসে পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা প্রতিবেলার খাবার নিশ্চিত করতে তাই বাধ্য হই অনেকে বিক্রি করতে শুরু করেছেন বাড়ির গবাদি পশু টাকা পয়সার অভাব কিভাবে চলবো অনেক তো খাওয়ান লাগবো গরু পাশুর যা আছে সব বিচ্ছে ফেলাইছি মানে গরুর যে কেয়ার দিব ওই কেয়ারটা আমার কাছে নাই ফসল হারা মানুষদের জন্য দ্রুতই ত্রাণ সহায়তা পাঠানোর দাবি জানিয়েছেন এই অঞ্চলের জনপ্রতিনিধিরা আমি বিশ্বম্বরপুরের জনপ্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোর দাবি জানাই যাতে পর্যাপ্ত পরিমাণে রেশনিং ব্যবস্থা করা হয় ওএমএস ডিলারের মাধ্যমে চাল দেওয়া হয় এবং ফেয়ার প্রাইসটা যাতে বাড়ানো হয় এক বছর তারা খেত করে এই যে ধ্বংস হয়ে গেছে তারা কিভাবে দাঁড়াবে তা আমি আমি এই কথাই বলবো যে পর্যাপ্ত পরিমাণ আরও ত্রাণের প্রয়োজন ওমেসের প্রয়োজন ফেয়ার প্রাইসের প্রয়োজন দ্রুতই ব্যবস্থা না নেওয়া হলে সংকট আরো বাড়বে বলে আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরকারের কাছে আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন আরও বেশ কয়েকটা সেন্টার এখানে ও এর খোলা হয় আর ভিজিএফ কার্ড আমরা যেটা করেছি আমরা যে সংখ্যক বরাদ্দ পেয়েছি আমি এটাও আজকে আলাপ করেছি আমাদের স্যারদের সাথে যে আমাদেরকে আরও বেশি হ্যাঁ বরাদ্দ দেওয়া যায় কিনা তাদের কাছে যে নগদ টাকা আছে সেটা দিয়ে তারা এখন চলতে পারছে কিন্তু দুই দিন পরে বা কিছুদিন পরে বোঝা যাবে যে আসল ক্রাইসিসটা কী তখন আমরা আসলে বাস্তবতা নিরীক্ষে আমাদের পক্ষে যতখানি সম্ভব আমরা জনগণের পাশে আছি আমরা চেষ্টা করছি আমাদের ত্রাণ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সুনামগঞ্জের এগারোটি উপজেলার সবকটি হাওড়ি প্লাবিত নষ্ট হয়েছে এই হাওড়গুলোর মানুষের একমাত্র অবলম্বন বড় ফসল মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি ফোর সুনামগঞ্জ হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী ত্রিশ এপ্রিল সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আগমনের পূর্ব প্রস্তুতি নিয়ে বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সভার সঞ্চালক ছিলেন জেলা প্রশাসক এ সময় জানানো হয় রবিবার হেলিকপ্টার যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পরিদর্শন শেষে সুনামগঞ্জের শাল্লা উপজেলার কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি এদিকে আজ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল এর আয়োজনে এক প্রদর্শনের উদ্বোধনের সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন হাওর অঞ্চলে ধান বা চালের ক্ষতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ সরকারের কাছে অনেক চাল মজুদ আছে তিনি হাওর অঞ্চলে বন্যার সুযোগে অসাধু ব্যবসায়ী ও মিল মালিক চালের দাম বাড়ানোর পায়তারা না করারও আহ্বান জানান আমাদের পনেরো বিশ লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকে বছরে আমাদের তো ছয় লক্ষ মেট্রিক টন যদি আমার ক্ষতি হয়েই থাকে তো এতে করে কি আমাদের একেবারে খাদ্য আমাদের মজুদের ক্ষেত্রে বিপর্যয় বা এমন কি আমাদের অবস্থার সৃষ্টি হলো আমি বুঝি না মজুদার যারা অসাধু মিল মালিক যারা তারা হয়তো একটা প্যানিক সৃষ্টি করার জন্য দাম বাড়ানোর চেষ্টা করছে দুর্যোগ মোকাবেলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাসল হোসেন চৌধুরী মায়া বন্যা কবলিত ছয় জেলা সফর শেষে আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মন্ত্রী বলেন শুধু একশো দিন নয় হাওড় অঞ্চলে আগামী ফসল না ওঠা পর্যন্ত ওই অঞ্চলের মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে এজন্য প্রাথমিকভাবে তিন লাখ ত্রিশ হাজার মানুষের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে এই কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারকে মাসে ত্রিশ কেজি করে চাল ও নগদ পাঁচশো টাকা দেওয়া হবে দশ টাকার মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি করা হবে ওএমএস কর্মসূচির আওতায় আগামী একত্রিশে জুলাই পর্যন্ত খোলা বাজারে পনেরো টাকা কেজি তরে চাল বিক্রি চলবে। যারা ভি জি মাধ্যমে তাদের আমরা আওভুক্ত করবো আমরা বলেছি এই সংখ্যাটা এখন তিন লক্ষ তিরিশ এইটা বাড়বে আমরা জেলেকে ইনক্লুড করব আরও যদি বাড়তে থাকে এইটা করতে বাড়লে আমাদের অসুবিধা নাই খাদ্যে আমাদের অভাব নাই আমরা যত বাড়বে তত দিতে থাকবো তিস্তার পানির ন্যায্য হিসার দাবিতে জাতিসংঘের যেতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঢাকার রিপোর্টার সেমিনারটি মিলনায়তনে এক অনুষ্ঠানে নিয়ে পরামর্শ দেন মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রী ভারত থেকে কিছু আনতে পারেননি জনগণের স্বার্থ হয়েছেন হাওড় প্রসঙ্গে বলেন হাওরের পানি উজান থেকে আসে ভারত বাত দিয়ে রাখে পানি বেশি হলে বাত ছেড়ে দেয় ফলে বাংলাদেশ ভেসে যায় এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন বন্ধুত্বের নামে ভারতের কাছে দাসখোধ লিখে দিয়েছেন প্রধানমন্ত্রী বিভিন্ন প্রদেশের অজুহাত দেখিয়ে বাংলাদেশকে পানি থেকে ভারত বঞ্চিত করছে বলেও মন্তব্য করেন তিনি মমতা ব্যানার্জিকে পানি সরবরাহের ক্ষেত্রে আপনার যে বাধা আপনি আপনার বাধা প্রত্যাহার করুন অবশ্যই বলে লাভ নাই মমতা মোদী সবই একই বিভিন্ন প্রদেশের উজুয়া বাংলাদেশের বাংলাদেশের নেজ্য ন্যায্য অধিকার থেকে ভারত চিরান্তর অগ্রাহ্য করে আসছে ভবিষ্যতে করবে আজকে হাওড়ের পানি ঢল নেমে আসছে কোথেকে আসছে উজান থেকে আসছে সেখানে কোনো বাঁধ দেওয়ার ব্যবস্থা নেই কোনো প্রকল্প নেই আমাদের এদিকে তারা বাঁধ দিয়ে যখন বেশি বৃষ্টি হয় ছেড়ে দেয় আমরা সব ডুবে যাই তলিয়ে যাই এটা তো হতে পারে না এই আন্তর্জাতিক আইন আছে এই অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে সেটা আমরা চাই যে অবিলম্বে তার উপরে চুক্তি হোক এটার জন্য প্রয়োজনে জাতিসংঘে যাক সরকার যাতে আমরা আমাদের সুনামগঞ্জে ডুবে যাওয়া হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা আজ সকালে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান ফসল নষ্ট হয়ে যাওয়া এলাকায় মানুষের রক্ষার্থে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে অভিযোগ করা হয় পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে ফলে সেখানে ঘটে যাওয়া বিপর্যয়ের দায় তারা এড়াতে পারে না দ্রুত তদন্ত করে ঘটনার পেছনে কারো অবহেলা প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে এখানে একটা দুর্যোগময় পরিস্থিতি বিরাজ করছে কেন দুর্যোগ দুর্গত এলাকা ঘোষণা করা হবে না আমার কাছে বোধগম্য নয় একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন করতে গেলে সেখানে যেতে হবে সেখানে অন দ্য স্পট তাদেরকে কাজ করতে হবে সেইটা এনে হোমওয়ার্ক করে প্রতিবেদন তৈরি করে স্বল্প মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার দাবি আমরা জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি তদন্ত করার পাশাপাশি এই রাজনৈতিক শক্তি যার কারণে স্থানীয় সাংসদ আক্রান্ত হন তারও কিন্তু আসলে তদন নতুন ভ্যাট আইন কার্যকরের ক্ষেত্রে নিজেদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা ১৫ শতাংশ ভ্যাট কামানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথাও বলছেন তারা বলছেন বারবার আশ্বস্ত করেও ভ্যাট আইন বিষয়ে ব্যবসায়ীদের যৌক্তিক দাবির কর্ণপাত করেনি রাজস্ব বোর্ড সুলতান আমাদের প্রতিবেদনের বিস্তারিত আগামী মাসেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন যেখানে নির্বাচন নিয়ে ব্যবসায়ী নেতাদের ব্যস্ত থাকার কথা সেখানে তাদের গলার কাঁটা হয়ে ঝুলে আছে ভ্যাট আইন কার্যকরের ঘোষণা ব্যবসায়ীরা বলছেন গেল বছর এনবিআর ব্যবসায়ীদের দক্ষতা বাড়ানোর কথা বললেও এক বছরে তাদের বিন্দু মাত্র অগ্রগতি নেই ভ্যাট কর্তাদের দক্ষতা নিয়েই এখন প্রশ্ন তুলছেন তারা আমরা যারা দেখি ভ্যাটে যেসব মানে কর্মকর্তারা জড়িত আছেন এনবিআরের তারাও তো ওয়েল ট্রেন আপনার শিক্ষার মূল উপকরণ হচ্ছে কাগজ এই এই কাগজ সেক্টরে সরকারের এক পার্সেন্ট ভ্যাটও প্রদান করা নেওয়া উচিত না বিশেষজ্ঞরা বলছেন বড় জনগোষ্ঠীর দেশে প্রতিনিয়ত ব্যবসা প্রতিষ্ঠান বাড়লেও ভ্যাটদাতার সংখ্যা বাড়ছে না শেহারে এজন্য যে কোনো মূল্যে পরিধি বাড়ানোর তাগিদ তাদের যারা নতুন ভ্যাট দেওয়ার মতন যোগ্য বহু লোক আছে যারা কিন্তু এখন দিচ্ছেন না ওনারা ওই নেটওয়ার্কের ভিতরে আসে না এটা মানে সম্মিলিতভাবে এটা যদিও প্রাইমারিলি এনবিআর এর রেসপন্সিবিলিটি কিন্তু এনবিআর কে সহযোগিতা করতে হবে সরকার এখন আমরা একশো জন দিচ্ছি তখন যদি এক জন দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি এর পরিমাণ কত বাড়বে এক হাজার গুণ বেড়ে যাবে ব্যবসায়ী নেতারা বলছেন আঠারো বার সভা করেও রাজস্ব বোর্ড তাদের দাবি কর্ণপাত করেনি তাই আন্দোলন করতে মাঠে নামার কথাও ভাবছেন তারা বাণিজ্যমন্ত্রী শিল্পমন্ত্রী এবং স্থায়ী কমিটি ব্যবসায়ীদের এই যৌক্তিক দাবির পক্ষে শুধুমাত্র এনবিআর এবং অর্থমন্ত্রী তারা কথা দিয়ে সরে আছে আমাদের পিটওয়ালে ঠেকে যাবে আমাদের বাছা মরার লড়াইয়ের ক্ষেত্রে আবার আমাদেরকে রাজপথে নামতে হবে আর এসিসিআই সভাপতি বলছেন সমাধান না হলে দাবি যাবে প্রধানমন্ত্রীর কাছে জনগণের উপরে একটা অসন্তোষ ক্রিয়েট করতে পারে আমি এমন প্রশ্ন আমরা দেখি তখনই আমরা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করানোর জন্য যাই আবেদন জানানোর জন্য যাই আমরা দেখি আলটিমেটলি কি হয় যদি এই বাজেটে আলটিমেটলি যদি দেখি যে না ওনারা অনরই থাকছেন তখন আমরা লাস্ট এপ্রিল হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর করতে পারি ব্যবসায়ীরা সন্তুষ্ট থাকলে যেমন ভ্যাট বাড়বে তেমনি ভাবে দেশীয় শিল্পের হবে সুরক্ষা এমনটাই বলছেন সংশ্লিষ্টরা সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ নিচ্ছে একটি বিরতি ফ্রি চেক পড় আবার স্বাগত দেখছেন নিউজ ফোর সংবাদ প্রতিনিয়ত এই যানজটে আটকে থেকে নষ্ট হচ্ছে শ্রম ঘন্টা বাড়তি জ্বালানি পোড়াতে হচ্ছে দূষিত হচ্ছে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে এই জট যানজটের ভোগান্তি নিয়ে শেখ জালালের ছবিতে দেখুন নাজিয়া কণা চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দ্বিতীয় পর্ব চলতে চলতে এভাবেই থেমে যায় ঢাকার চাকা সেই সাথে থামে যেন দেশের উন্নয়নের চাকা এই মিরপুর এক থেকে মতিঝিলের দূরত্ব বারো কিলোমিটার স্বাভাবিকভাবে যেতে সময় লাগে আটত্রিশ মিনিট কিন্তু মিরপুর একের বাসিন্দা আব্দুল করিমের কর্মস্থল মতিঝিলে যেতে আসতে প্রতিদিন এই পথে সময় ব্যয় হয় প্রায় পাঁচ ঘন্টা স্বাভাবিক যে একটা সামর্থ্য সেটা কমে যাচ্ছে তারপরে এর পাশাপাশি চাকরির পাশাপাশি আমরা যে বাড়ির পরিবারকে সময় কম দিতে পারতেছি কেবল আব্দুল করিমই নন তার মতো অনেকেরই এমন শ্রম ঘন্টা নষ্ট হয় রাজধানীর প্রতিদিনের যানজটে বাসা থেকে খুব আর্লি বের হতে হয় সেক্ষেত্রে বাচ্চাকে আবার স্কুলে দিয়ে আসতে কষ্ট হয় আবার ওখানে মাঝে মাঝে দেরি হয়ে যায় যানজটে পুরো এক ঘন্টা জায়গা তিন ঘন্টা লাগে প্রতিদিনের এমন যানজটে কেবল সময় কি নষ্ট হচ্ছে না পুড়ছে অতিরিক্ত জ্বালানি যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে দু সালে জাতিসংঘের এক প্রতিবেদনে দেখানো হয় যানজটে নষ্ট হওয়া কর্মঘণ্টা যানবাহনে পুড়ে যাওয়া বাড়তি জ্বালানির মূল্য এবং নগরবাসীর স্বাস্থ্যহানির আর্থিক মূল্য বছরে একত্রিশ হাজার কোটি টাকা দু সালে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এক গবেষণায় উঠে আসে রাজধানীতে যানজটের কারণে বার্ষিক আর্থিক ক্ষতি প্রায় এক লাখ কোটি টাকা আর সর্বশেষ দু সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের করা গবেষণায় উঠে আসে রাজধানীর বিমানবন্দর থেকে পোস্তগোলা পর্যন্ত মাত্র একটি রুটের সময় হিসেবে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় কোটি টাকা এই রুটে একজন যাত্রী চলাচলের সময় প্রায় দেড় ঘন্টা সময় তার নির্ধারিত সময় থেকে দেড় ঘন্টা সময় বেশি লাগে যে একজন যাত্রীকে এই রুটে একবার চলাচল করতে গড়ে তেপ্পান্ন টাকা ব্যয় করতে হয় ক্ষতির হিসেবে তারতম্য যাই হোক বছরের পর বছর সংকটপূর্ণ এই জনদুর্ভোগে পিছিয়ে পড়ছে দেশ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হচ্ছে তার উপরে নেতিবাচক প্রভাব ক্রয় ক্ষমতার উপরে নেতিবাচক প্রভাব প্রতিযোগিতার সক্ষমতার উপরেও নেতিবাচক প্রভাব পড়ছে যানজটের এই ক্ষতিকে ভয়াবহ হিসেবে দেখছেন ঢাকার দুই নগর পিতা যানজট ঢাকা শহরের মানুষের জন্য একটা অন্যতম একটা বিশাল একটা বিড়ম্বনার বিষয় ঢাকা শহরে তিন লক্ষ গাড়ি চলতে পারে ঢাকা শহরে এখন এগারো লক্ষ গাড়ি চলে ঢাকা শহরে হয়তো এক লক্ষ রিক্সা চলতে পারে তো ঢাকা শহরে বারো লক্ষ রিক্সা চলে সুতরাং চাইলেই যানজট কমে যাবে না এজন্য যানজটকে দিন দিন পিছিয়ে পড়ার কারণ হিসেবেই দেখছেন সবাই জনজীবনে দুর্ভোগের পাশাপাশি দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে এই জন দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে দেশের উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে এমনটাই আশঙ্কা অর্থনীতিবিদদের নাজিয়াপানা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার গঠিত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আরো সজাগ হওয়ার পরামর্শ আহ্বান জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বিকেলে ইন্টারনেশন কনভার্স্ট সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল এবং বিসে ফাউন্ডেশন উদ্যোগে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার সেমিনারে বক্তব্য রাখেন তিনি অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তায় সঠিক ব্যবস্থাপনা সংস্থাগুলোর সমন্বয় এবং জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে সবার সহযোগিতা করেন তিনি মেট্রোপলিটন এলাকাতে আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিশুদ্ধ খাদ্য আদালতের অপরাধগুলো বিচারের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন একটা সামাজিক আন্দোলন হিসাবে আমরা গড়ে তুলতে চেষ্টা করছি সেই ফুড অথরিটি করা হয়েছে বাংলার মানুষকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্য সেই দায়িত্ব তাদেরকে অবশ্য বসে পালন করতে হবে যেই আইনটি যেন সকল দিক বিবেচনায় নিয়ে যে লক্ষ্য নিয়ে আইনটি করা হয়েছে সেই লক্ষ্যে যেন এই আইনটি বাস্তবায়িত হয় বসুন্ধরা চক্ষু হাসপাতালে এগারো রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে আজ বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে প্রফেসর ডাক্তার সালে আহমেদের নেতৃত্বে ডাক্তার মৌসুষি ও ডাক্তার মুজিবুর রহমান আসলে কবিরপুরের নয়জন জন নারী ও দুজন পুরুষ রোগীর চোখের ছানির অপারেশন করেন এ রোগীদের একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার তাদের বাড়ি পাঠানো হবে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালে আহমেদ বলেন দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে মাঠ পর্যায়ে ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করা হচ্ছে ব্যাংক সংবাদ ভোক্তার দোরগোড়ায় উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো ভেহিকেল সেবা শুরু করেছে বসুন্ধরা এলপি গ্যাস এর ধারাবাহিকতা দেশব্যাপী এই সেবা বিস্তৃত করতে বসুন্ধরার সার্ভিস টিমে যুক্ত হলো আরও কিছু ভেহিকল সকালে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স দুয়ে নতুন সার্ভিস ভেহিকেলগুলোর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়া সোভান গৃহস্থালী ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য এলপিজি সম্পর্কিত তথ্য বিক্রয়ত্তর এবং কারিগরি সেবা দ্রুত ও সঠিকভাবে নিশ্চিত বিভিন্ন শহরে নিয়োজিত থাকবে এই সার্ভিস ভেহিকেলগুলো দেশব্যাপী ঘুরবে এবং মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবে এবং তাদেরকে সহজতর করে ফেলবে তাদের সার্ভিস এবং তাদের জীবনযাত্রা মানকে বিশেষ করে জ্বালানি সংক্রান্ত যে সমস্যা সমাধান সমস্যাগুলো আসবে সেগুলো সমাধান দেওয়ার জন্যই আজকে আমাদের সার্ভিস ভেহিকলগুলো আমরা দেশব্যাপী চালু করার উদ্যোগ গ্রহণ করেছি চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক সমাবেশ দুই সতেরো অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এই সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন ও পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী বিন্দ্র এছাড়াও চট্টগ্রাম অঞ্চলের চুয়াল্লিশটি শাখা নির্বাচিত বারো শতাধিক গ্রাহক সমাবেশে অংশগ্রহণ করেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরছে একটু বিরতি পর স্বাগত দেখছে নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবারে নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক ভারতের পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলে হুগলি নদীতে একটি জেটি ভেঙে অন্তত তিনজন মারা গেছে নিখোঁজ অনেকে বুধবার এক টেলিভিশন ফুটেজে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারো উৎসুক মানুষের ভিড় দেখা যায় পরে উদ্ধারকারীরা একটি নৌকায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেন উদ্ধার তৎপরতা এখনও চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এবারে খালার খবর প্রথম দল হিসেবে বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি ফাইনালে পা রাখল নৌবাহিনী সেনাবাহিনীর সাথে নৌবাহিনীর দৈরত অনেক পুরনো তাই ম্যাচ ঘিরে বাড়তি আমেজ ছিল বীরপুরের শহীদ সোরার ডি ইন্ডোর স্টেডিয়াম জুড়ে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই আসর পেয়েছে বাড়তি মাত্রা খেলা যেমন জমেছে তেমনি দর্শক উপস্থিতি ছিল নজর কারা শুরু থেকে দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জমে ওঠে ম্যাচ উভয়পক্ষই রেট ও ক্যাচ করে প্রতিপক্ষকে চাপে রাখে তেরো মিনিট পর্যন্ত সমতায় ছিল ম্যাচ এরপর নেভি ক্যাচার তুহিনের দক্ষতায় এগিয়ে যায় নৌবাহিনী সেখান থেকে আর লাগাম টেনে ধরতে পারেনি সেনারা শেষ পর্যন্ত ছত্রিশ ছাব্বিশে জিতে ফাইনালে পা রাখে নৌবাহিনী শেষ করার আগে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আস্তানায় গোলাগুলি অভিযান সকাল পর্যন্ত স্থগিত রাজনৈতিক সংখ্যা জঙ্গিবাদে উস্কে দেয় মন্তব্য প্রধানমন্ত্রীর সবাইকে সতর্ক থাকার আহ্বান হাওর অঞ্চলে লাখো মানুষের বেঁচে থাকার লড়াই দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী নিজেদের উপেক্ষিত ভাবছেন ব্যবসায়ীরা ভ্যাট বিষয় দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি এখন এ পর্যন্ত এরপর দেখবেন নিউজ টোয়েন্টি ফোর বিনোদন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ